আমি 22 বছরের প্রতিবন্ধী তরুণ বিমলের অতি প্রয়োজনীয় হাত দুটি নিই। সেই ছোটবেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাত দুটি হারাতে হয় তাকে। তবুও আত্মপ্রত্যয়ী বিমল পরিবার বা সমাজে বোঝা হন। প্রতিবন্ধকতা নিয়েও তিনি জীবনযুদ্ধে জয়ী একজন মানুষ। জীবিকার তাগিদে তিনি বেছে নিয়েছেন ছবি আঁকার মতো একটি শ্রমসাধ্য ও সৃজনশীল কাজ। বিমলের ছবি আঁকার দৃশ্যগুলো খুব গোছানো। বিমল পায়ের দু আঙুলের ফাঁকে তুলি জড়িয়ে জল রং নিয়ে আঁচড় দেন ক্যানভাসে। দু ঠোঁটের ফাঁকে তুলি নিয়ে টেবিলে রাখা ক্যানভাসে তুলির ছোঁয়ায় মুক্ত করে তোলেন একটার পর একটা ছবি। ছবি আঁকার মতো এত সূক্ষ্ম একটি কাজ বিমল পা ও মুখ দিয়ে করছেন সাবলীলভাবে। এক্ষেত্রে সাধনা অধ্যাবসায়ের পাশাপাশি বিমলের শিল্পমনেরও অনেকটা ভূমিকা আছে। এরই মধ্যে বেশ কটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও পেয়েছেন বিমল। এক্ষেত্রে 2004 সালের পাওয়া জাতীয় পুরস্কারটি উল্লেখযোগ্য। বিমল তার ব্যতিক্রমী এই শিল্পসত্তা নিয়ে অনেক দূর যেতে চান।